माननीय प्रधानमंत्री जी के आमी प्रथम धन्यवाद जानाबो जे भारतवर्षे छटी राज्यर मध्ये लाइट हाउस प्रोजेक्ट देवा हयेछे तार मध्ये त्रिपुरा एकटा राज्य एवं सेटा ई लाइट हाउस प्रोजेक्ट आपनारा देखेछेन जे टेक्नोलॉजी तैरी होच्छे न्यूजीलैंडेर भूकम्प रोधक टेक्नोलॉजी दिये तैरी होच्छे এবং ভারতবর্ষে প্রথম এই ধরনের টেকনোলজি ইউজ করা হচ্ছে। এটা একটা স্যাম্পল, এটা সাকসেস হওয়ার পর এই যে ছটা তৈরি হচ্ছে তার মানে ছটা আলাদা আলাদা টেকনোলজি চেন্নাইতে এই টেকনোলজিতে চেন্নাইতে তৈরি করা হচ্ছে ভূকম্পরোধক আর এই টেকনোলজিতে। এটা শুধু ভারতবর্ষের মধ্যে শুধু নিউজিল্যান্ডের টেকনোলজি শুধু ত্রিপুরাতেই তৈরি হচ্ছে। এখন সেগুলো তৈরি হচ্ছে, আপনি দেখছেন যে সেখানে এখানে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে পুষ্কণী ছিল, পন্ড ছিল, তো সেখানে মাটি ফিলিং করে তৈরি করা হয়েছে। এখানে যে 1700-1800 কাছাকাছি পাইলিং করা হয়েছে সেটা প্রায় 100 ফিট নিচে গিয়েছে, মানে 10 মঞ্জিলা মানে 10 তলা বিল্ডিং নিচে করে তারপরে এটাকে তোলা হয়েছে, কারণ কি স্ট্রেংথের জন্য। আর এখন যেটা উপরে চলে এসছে আপনারা দেখেছেন একটা প্লেট চলে এসছে, এখন সেগুলোর যে ফ্রেমগুলো আলাদা করে ফ্রেম তৈরি করা হয়, আর এই ফ্রেমগুলো অটোমেটিক তৈরি মানে তৈরি করা হচ্ছে আলাদা আলাদা জায়গাতে, এখানে 2টা জায়গাতে ব্যবস্থা করা হচ্ছে। ফ্রেমগুলো লাগাতে বেশিক্ষণ ওদের সময় লাগে না, ফটাফট দেখবেন যে স্টিল ফ্রেমগুলো লাগাবে আর তার ওয়ালগুলো ফিট করে দেবে, তো সময়ের আগে বিল্ডিং তৈরি হয়ে যাবে। তো একসময় যেটা এক নিচে 10 তলা উপরে 7 তলা মানে একতারা দেখে 17 তলা বিল্ডিং এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়া কেউ কল্পনা করেনি ত্রিপুরা রাজ্যে। আর সবচেয়ে বড় কথা এই বিল্ডিংগুলো এই ফ্ল্যাটের মধ্যে থাকবে কে, এই থাকবে কে? ত্রিপুরা রাজ্যের সবচাইতে গরিব ব্যক্তিরা। এই যেটা সবচাইতে মজার মানে আনন্দের বিষয় হচ্ছে যে ত্রিপুরা রাজ্যের কাছে যাদের কাছে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ টাকা পয়সা ধন দলত সব আছে, এরা কিন্তু এই ঘরে থাকার কোনো চান্স পাচ্ছে না। এই ঘরে থাকার জন্য সুযোগ পাচ্ছে অন্তিম ব্যক্তি, গরিব ব্যক্তি, সাবসিডাইজড। কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফ থেকে এখানে সাবসিডি রয়েছে এবং খুব কম পয়সা সাধারণ একটা রাশি দিয়ে, যেটা মনে করেন 16 লক্ষ 17 লক্ষ টাকা হবে, তো সেটা 5-6 লাখ টাকা শুধু নিজেকে দিতে হবে, বাকিটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ভর্তুকি দিচ্ছে। তো এটা ত্রিপুরার জন্য ইতিহাস তৈরি হচ্ছে, গৌরব ত্রিপুরার। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো যিনি নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাকেই চুনেছেন এবং এই টেকনোলজি দিচ্ছেন। আপনাদের মাধ্যমে আমি সমস্ত মানে পিডাব্লিউডির আজকে আমি এমনি তো সেক্রেটারি চিফ সেক্রেটারির মাধ্যমে পাঠাবো যে সমস্ত ইঞ্জিনিয়াররা এসে প্র্যাকটিক্যালি দেখা, যাতে ইন ফিউচার পিডাব্লিউডি ত্রিপুরাতে নিজেরা এই টেকনোলজিতে করতে পারে, কারণ এই টেকনোলজিতে করলে কম সময় উঠবে, তো ইনফ্রাস্ট্রাকচার তাড়াতাড়ি ডেভেলপ করবে। আর নর্মাল যেটা আমরা বিল্ডিং তৈরি করি যার যে লংজিভিটি থাকে একটা বিল্ডিং 40-50 বছর পর্যন্ত ঠিক থাকবে, তারপরে এটা মিনিমাম 70-75 বছর কিছু হবে না মিনিমাম। তারপরে এই ওয়ালগুলো যে তৈরি হয় তার স্ট্রেংথ সিমেন্ট দিয়ে আমরা তৈরি করি তার চাইতে স্ট্রেংথ বেশি, তো তার মধ্যে ওই টেকনোলজি কীভাবে আমরা সমস্ত পিডাব্লিউডির ইঞ্জিনিয়াররা যারা বিল্ডিংস রয়েছেন ওনারা এই টেকনোলজিটা বোঝা এবং প্র্যাকটিক্যালি জানার সুযোগ। এখন যেমন আমাদের মুখ্যমন্ত্রীদের বৈঠক হয়েছিল বারাণসীতে, তো মাননীয় প্রধানমন্ত্রীজি সমস্ত চিফ মিনিস্টারদের বিজেপি শাসিত রাজ্যগুলো বলেছে গিয়ে সেই লাইট হাউসগুলো আপনাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে গিয়ে দেখে আসুন, সেখানে থাকুন, বুঝে আসুন। আর আমাদের এখানে হচ্ছে, তো এখানের যারা পিডাব্লিউডির বিল্ডিং বিভাগে রয়েছে বা অন্য বিভাগের এরা এসে দেখুক, শিখুক এবং এই টেকনোলজি ইউজ করে যাতে ত্রিপুরাতে সমস্ত বিল্ডিংগুলি করতে পারি। তার খরচা কত হয় বেশি না কম হয় সে অ্যাসেস আমরা করবো, কিন্তু এখানে খরচা তার জন্য বেশি হচ্ছে কারণ কি সেটা জলাশয় ছিল, কিন্তু আমি যখন স্থির ভূমিতে করব তো আমাকে 100 ফিট পাইলিং করতে হবে না, তখন আমাকে পাইলিং অনেক অর্ধেক হয়ে যাবে, তো আপনি আপনি খরচা কমে যাবে। তো সেই দিশাতে ত্রিপুরা সরকার চিন্তা করছে, সমস্ত ইঞ্জিনিয়াররা এসে দেখুক, বোঝুক, প্র্যাকটিক্যালি জানুক এই সুযোগটা পেয়েছে। এটার জন্য দেখার জন্য চেন্নাই যেতে হবে না, আগরতলাতেই দেখবে, ধর্মনগর থেকে এসে পিডাব্লিউডির বিল্ডিং বিভাগের যারা ওই ডিভিশনে রয়েছে এসে এখানে 3-4 ঘন্টা এসে দেখে যেতে পারে। তো এটা ত্রিপুরার জন্য একটা
বিশেষ গৌরবময় অধ্যায়। আমি তার জন্য আবারও মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে উনি আমার সুন্দর ত্রিপুরা রাজ্যকে এমন একটা উপহার দিয়েছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা, আমি দেখি তো আপনাদের চেহারা, আপনারাও খুশি যে এটা অন্তিম ব্যক্তিরা থাকবে, গরিব ব্যক্তিরা। আজ আমি যখন এই স্বপ্নটা দেখি যে এক বছর পরে এইখানে যখন থাকবে, যারা বড় বড় বিল্ডিংয়ে রয়েছে, গাড়ি থামিয়ে এসে একবার এই বাড়িটা দেখার জন্য আসবে, তার সামনে একটা ফটো তোলার জন্য আসবে। তার মানে প্রকৃত গরিবদের জন্য যদি কেউ কাজ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী কী করেছে। আমি ইলেকশনে যাওয়ার আগে তৈরি হয়ে যাবে, চিন্তা করবেন। এখানে টোটাল 1000 ফ্ল্যাট হবে, 7টা টাওয়ার হবে, 7তলা বিল্ডিং হবে।